সফলতা কখনো অন্ধ হয় না, একজনের ব্যর্থতায় অন্য সফলতার সোপান। যখন সাফল্য আসে তখন যন্ত্রণাকে আর যন্ত্রণা মনে হয় না। আশা একটি জীবন্ত স্বপ্ন, আশা ছাড়া বাঁচতে চাওয়া মানে মরে যাওয়া। তিনজনের নিকট কখনো গোপন কথা বলিও না, স্ত্রীলোক জ্ঞানহীন মূর্খ শত্রু। প্রতিটা মানুষই তার নিজের কাছে নির্ভুল, আর এজন্যই মানুষ ভুল করে, কারণ ভুলকে নির্ভুল ভেবেই মানুষ সবচেয়ে বড় ভুল করে থাকে। যার যেটা নেই সে কখনো সেটার মূল্য বুঝে না, একমাত্র সেই ব্যক্তিই সেটার মূল্য বুঝে যার কোনো জিনিস পূর্বে ছিল কিন্তু এখন নেই। যার কথার চেয়ে কাজের পরিমাণ বেশি সাফল্য তার কাছে এসে ধরা দেয়, কারণ যে নদী যত গভীর তার বয়ে যাওয়ার শব্দ তত কম। দুঃখগুলোকে অনেক বড় মনে হয় সুখগুলোর চেয়ে, কিন্তু একটি সফলতাকে অনেক বড় মনে হয় হাজার ব্যর্থতার চেয়ে। একবার পরীক্ষায় কয়েকটা বিষয়ে আমি ফেল করেছিলাম, কিন্তু আমার বন্ধু সব বিষয়েই পাস করে। এখন সে মাইক্রোসফটের একজন ইঞ্জিনিয়ার, আর আমি মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা। গতি আসলে কি? মিডিয়া অনেক সময়ই চতুরতা আর গতিকে মিশিয়ে ফেলে। তুমি যদি বিপক্ষের চেয়ে খানিকটা আগে দৌড়াতে শুরু করো তোমাকে গতিময় মনে হবে। একজন মানুষ এখন কতটা উপরে আছে তা দিয়ে আমি তার সাফল্য মাপি না, একদম নিচে পড়ে যাওয়ার পর সে নিজেকে কতটা উপরে তুলতে পারে। সাফল্যের মূল্য হলো হাতের কাজের প্রতি ভালোবাসা আর কঠোর পরিশ্রম, সেই সাথে জয় পরাজয় ভুলে নিজের পুরো সামর্থ্য বিলিয়ে দেয়া। যদি আমাকে একটি সমস্যা সমাধানের জন্য 1 ঘন্টা বেঁধে দেওয়া হয়, আমি 55 মিনিট সমস্যাটা নিয়ে চিন্তা করি এবং বাকি 5 মিনিট সমাধানটা নিয়ে চিন্তা করি। পৃথিবীতে কোনো মেয়েই 6টা গাড়ির মালিক সেরে 6-প্যাকওয়ালা ছেলেদের সাথে যাবে না, তাই জিমে যাওয়া বন্ধ করে কাজে যাও। তুমি যদি তোমার সময়ের মূল্য না দাও তবে অন্যরাও দেবে না। নিজের সময় ও প্রতিভাকে বাজে বিষয়ে নষ্ট করা বন্ধ করো, তাহলেই সফল হবে। সাধারণ মানুষ যতক্ষণ ভালো লাগে ততক্ষণ কাজ করে, আর অসাধারণ মানুষ সফল মানুষেরা ভালো না লাগলেও যতক্ষণ না কাজ শেষ হয় ততক্ষণ কাজ বন্ধ করে না। আমি কোনো কঠিন কাজ করার জন্য সবসময় একজন অলস ব্যক্তিকে পছন্দ করব, কারণ সেই ওই কাজটি করার একটি সহজ উপায় বের করবে। নিজেকে কখনো ছোট করে দেখো না, তাহলে তোমার নিজের আত্মাই মরে যাবে। আত্মা মরে গেলে মানুষ স্বপ্ন দেখতে ভুলে যায়, আর স্বপ্ন ছাড়া মানুষ কখনো বেঁচে থাকতে পারে না। শিক্ষার উচিত তাকে উদ্যোক্তা বা চাকরি সৃষ্টিকারী হতে প্রস্তুত করা, চাকরি খুঁজতে নয়। আমরা যদি তরুণদের চাকরি সৃষ্টিকারী হিসেবে গড়ে তুলতাম তাহলে বেকারত্ব বলে কিছু থাকতো না। আমরা প্রতিদিনই আমাকে যে প্রশ্নটি করি তা হলো, আমি কি সব থেকে গুরুত্বপূর্ণ কাজটি করছি যা আমি করতে পারতাম? আমি যদি মনে না করি যে আমি সব থেকে গুরুত্বপূর্ণ কাজটি করছি, তাহলে সময় কাটানোটা আমার কাছে মূল্যহীন মনে হয়। আপনি যা করছেন যদি ভালোবাসেন এবং ওই কাজে সফলতার জন্য সব কিছু করতে ইচ্ছুক থাকেন, তাহলে সেটা হাতের নাগালে পৌঁছবে। কাজের পেছনে প্রতিটা মিনিটের মূল্যায়ন প্রয়োজন। ভাবুন আর ভাবুন যে আসলে আপনি কি নকশা অথবা তৈরি করতে চাচ্ছেন। গাইতে বসে কণ্ঠ ছিঁড়ে আসবে যখন কান্না বলবে সবাই, সেই যে পথিক তার শেখানো গান না, আসবে ভেঙে কান্না। পড়বে মনে আমার সোহাগ, কণ্ঠে তোমার কাঁদবে বেহাগ। পপে মনে অনেক ফাঁকি, অশ্রু হারা কঠিন, আঁখি ঘন ঘন মুছবে, বুঝবে সেদিন বুঝবে।